হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021-এ সবাইকে স্বাগতম। আজকের ম্যাথ ক্লাসে আমরা বৃত্তের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই যে আমরা যে টাইপটা দেখে নিব সেটা হচ্ছে ছেদবিন্দু বা বৃত্তের সমীকরণ। মানে আমাদের যদি একটা বৃত্ত দেওয়া থাকে এবং একটা রেখা দিয়ে থাকে এবং তারপরে যদি বলা হয় যে এদের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, এরকম আরেকটা বৃত্তের সমীকরণ আসলে বের করো। অনেকেরই আসলে জিনিসটা যদি ভিজুয়ালাইজ করতে সমস্যা হয়, আমরা আসলে দেখে নিতে পারি। আমরা হচ্ছে প্রথমে একটা লাইন টানি, তাহলে দেখো এইখানে একটা লাইন দেওয়া আছে যেটা সমীকরণ হচ্ছে x1 = 3। আমাদের হচ্ছে গিয়ে এরপরে দেখা গেল একটা সমীকরণ দেওয়া থাকবে, একটা বৃত্ত দেওয়া থাকবে, সেই বৃত্তটা হচ্ছে কি আমাদের এরকম হইতে পারে। আচ্ছা, এখন আমাদের বলতেছে যে এই দুজনের ছেদ বিন্দু, এই দুটো ছেদ বিন্দু যাচ্ছে, এরকম আর একটা বৃত্তের সমীকরণ বের করতে হয়। সেটা দেখতে আসলে কেমন হবে, সেটা দেখতে নানান রকমের আসলে হইতে পারে। দেখা গেল এরকম হইলো, এটা দেখুন হলুদ কালারের বৃত্তটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো অঙ্কর ভিজুয়ালাইজেশন আমরা আশা করে বুঝছি। তো যেকোনো এরকম সমীকরণকে যেটা আসলে দুইটা জিনিসের ছেদবিন্দু যায়, তাদেরকে আসলে আমি কিভাবে লিখতে পারি, যে এই বৃত্তের সমীকরণটাকে আসলে আমরা এভাবে করে লিখতে পারি যে এই বৃত্তের সমীকরণ এটা সমান সমান আসলে কেমন হবে। এটা আসলে আমাদের হচ্ছে x² + y² - 4x, আর হচ্ছে কি এই যে পরের কে ইন্টু আর একটা যে মানুষটা আছে x - 3, সেটা আসলে দিয়ে দিব, এটা সমান সমান 0, ঠিক আছে। এখন আমাদের যদি এখানে আসলে 4x ছিল, এটা আসলে কে এর মধ্যে হচ্ছে, তো এখানে যদি আসলে আমরা এখন দেখি যে এই যে দ্বিতীয় সমীকরণ এটাকে যদি আসলে আমরা সাজাই, তাহলে আসলে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি x² + y² + k - 4x আর হচ্ছে কি -3 k = 0। এখন আমাকে কিন্তু আসলে কি বলবো, এখানে কেন্দ্রটা কোথায় আছে, কেন্দ্রটা আসলে 6 0টা আছে। তো আমি যদি আসলে এখানে যদি চিন্তা করি যে এটা আসলে এইটা সমান সমান কত, এটা সমান সমান তো আমাদের 2g, তাই না? তো 2g = k - 4, আমাকে -g বের করতে হবে। হ্যাঁ, যে এটা আসলে আমরা জানি যে -g = বা g = আমি যদি এখানে দেখি যে g এর ভ্যালু আসলে কত আমাদের -6। আমি যদি আসলে এখানে বসাই দিই যে 2 আসলে -6 = k - 4, ওকে, তো এইখান থেকে আসলে আমি কি পাচ্ছি -12 + 4 = k, তো k = আমাদের -8। আচ্ছা, তো আমি যদি এখন এই সমীকরণটা আসলে বসাই দিই আমাদের মূল সমীকরণে, তাহলে আসলে আমি কি পাচ্ছি সমীকরণটা এরকম দেখা যাচ্ছে যে x² + y² - 12x, আর হচ্ছে কি আমাদের 8 কে 3 দিয়ে, -8 কে -3 দিয়ে গুণ করলে হয় আসলে আমাদের 24। তো এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আমরা বুঝছি, আমরা পরের অঙ্কে চলে যাব। পরে আমাদের পরামিতিক সমীকরণ থেকে x অক্ষ আর y অক্ষ থেকে কি অংশ ছেদ করতেছে সেটা আসলে বের করতে হবে। তো এখানে আসলে পরামিতিক সমীকরণটা বের করা আমাদের কাজ। হ্যাঁ, আমরা তো এমনিও তো দেখে বুঝতে পারি, প্রথম কথা যদি শর্টকাট হিসাব করি তাহলে আসলে এই দুইটা হচ্ছে কি আমাদের এ, মানে আমাদের আসলে ব্যাসার্ধ, আর এবং আমাদের যে আসলে এইচ কে ছিল এটা আসলে আমাদের এইচ, এবং এটা আসলে আমাদের কে। তো এখান থেকে কিন্তু আমরা আসলে কেন্দ্র আর ইয়েটি আসলে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি চাই আমরা কিন্তু সমীকরণটা লিখতে পারি, বা আমরা জানি যে এইচ আর কে সাথে তো জি আর ইয়ের সম্পর্ক আছে, তাই না? যে আমাদের হচ্ছে কি এই h = -g, আর হচ্ছে কি আমাদের এটাকে -g ও চিন্তা করা যাচ্ছে, বা k কে আসলে আমাদের -f ও চিন্তা করা যায়। আচ্ছা, তো এইখান থেকে আসলে আমরা যদি এই জিনিসটা পেয়ে যাই, আমরা সরাসরি লিখেও দিতে পারি এখান থেকে বুঝে ফেললে, বা আমরা সমীকরণটা আসলে বেরো করে ফেলতে পারি। আমাকে যেহেতু আসলে x অক্ষ y অক্ষ থেকে খন্ডিত অংশ বের করতে বলছে, তাহলে আসলে আমরা দেখুন যে x অক্ষের হচ্ছে x খন্ডিত অংশ যদি আমি বের করি, তাহলে আসলে আমরা কি জানি সেটা, সেটা আসলে আমাদের 2g² - c। এখন কথা হচ্ছে c টা আসলে আমি কই পাবো, c টা তো আমি আসলে পাচ্ছি না। তো এই জন্য আসলে আমাদের সমীকরণটা তাহলে বের করে ফেলানো ভালো, তাহলে আসলে আমাদের সব থেকে সহজ হয়। তো এখানে আসলে আমরা পাচ্ছি যে x² + y² আমাদের g এর ভ্যালু কত, আসলে g এর ভ্যালু 1, তো এখানে আসলে যাচ্ছে আসলে আমাদের 2gx লেখা লাগবে। তো এখানে আসলে -2x, এখানে আসলে f এর ভ্যালু আসলে -2, তো -4y, আর c এর ভ্যালু যদি আমরা আসলে বের করতে চাই, আমরা তো জানি যে c এর ভ্যালু আসলে কিভাবে বের করতে হয়, x² g² - আসলে r² এরকম করে আসলে বের করে ফেলতে হয়। তো এইখান থেকে c এর ভ্যালু যদি আসলে আমরা বের করতে চাই, c এর ভ্যালু সমান সমান আমরা জানি
যে এখানে যদি কেউ না জানি তাহলে আসলে আমি সি এর ভ্যালুটা আসলে লিখে দিচ্ছি, যে সি এর ভ্যালু হচ্ছে কি আমাদের এই যে প্রথমে আসলে আমাদের জি স্কোয়ার করলাম মানে 1 স্কোয়ার, তারপরে আসলে এফ স্কোয়ার করলাম সেখানে 2 স্কোয়ার, মাইনাস আসলে আমাদের আর স্কোয়ার করা লাগবে মানে মাইনাস 2 স্কোয়ার আর কি, এটা সমান 0। তো এখান থেকে আসলে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x-4y, আর এখান থেকে চলে আসতেছে আমাদের +1=0। ওকে, আমরা আসলে সি সমান সমান কি বের কিভাবে করছি এটা আমি আসলে লিখে দিই, যদি কারো সূত্রটা মনে না থাকে, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো এইভাবে করে আসলে আমরা বের করছি, আশা করি মনে থাকবে। বা এটাকে আসলে আমাদের এইভাবে করে লেখা যায় যে অনেক সময় আসলে আমরা আমরা তো ডিরেক্ট আসলে এইচ আর কে বের করছি, হ্যাঁ না, তো এটাকে আসলে আমরা এইভাবে করেও লিখি মাঝে মাঝে, এইচ স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এভাবে লিখে, কারণ স্কোয়ার করলে তো এইচ স্কোয়ার আর জি স্কোয়ার সমান হবে। আচ্ছা, আর এমনিতে তো আসলে আমরা আশা করি বুঝছি যে এই হচ্ছে কি মাইনাস জি, আর কে কে আসলে আমরা মাইনাস এফ বলতে পারি, বা এফ কে আসলে মাইনাস কে বলতে পারি, এইভাবে করে হিসাব করা যায়। তো এই খন্ডিত অংশ যদি আমরা আসলে বের করি জি স্কোয়ার করলে আসলে আমাদের কত হবে, সো এখানে আসলে 1-1, তো এটা আসলে 0 হয়ে যায়। আচ্ছা, আর ওয়াই খন্ডিত যদি আসলে বের করতে চাই তাহলে আসলে কি হচ্ছে আমাদের 2x2-3। আচ্ছা, তো এইখান থেকে যে জিনিসটা আসে আমাদের যে এইটা আসলে আমাদের হিসাব করলে চলে আসবে 2 × f হচ্ছে কি আমাদের 2, তো 2² - আসলে 1, তো 2√3, এটা আসলে আমাদের ওয়াই অংশের খন্ডিত অংশ। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা এরপরে পরের অঙ্কে, আচ্ছা পরের অঙ্কে আমাদের বলতেছে যে একটা বর্গ আছে, একটা বিন্দু শীর্ষ একটি শীর্ষ বিন্দু আসলে মূল বিন্দুতে আছে এবং বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপরে আছে, ওই বর্গের কর্ণকে আসলে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমরা যদি সেটা প্রথমে একটা অক্ষ আঁকাই নিই আমাদের চিন্তা করতে সুবিধা হবে আর কি, অক্ষ হচ্ছে কি যদি আঁকাই আমরা সেটা প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, বাকি অঙ্ক আসলে আমাদের কাছে এমনি তখন সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে কি আমাদের যদি আমাদের যেরকম বর্গের কথা আসলে বলতেছে সেটা আসলে দেখতে অনেকটা এরকম হবে, যে একটা মাথা আসলে আমাদের থাকবে মূল বিন্দুতে আর একটা মাথা থাকবে হচ্ছে কি আমাদের একটা মাথা হচ্ছে কি আমাদের থাকবে সরি আচ্ছা, তো আমাদের আসলে বর্গগুলো আসলে কেমন হতে পারে, একটা আসলে আমাদের একটা বিন্দু থাকবে আসলে আমাদের ধীরে ধীরে বিন্দুতে আর একটা থাকবে এক্স অক্ষের উপরে, এটা কিন্তু আমাদের এক্স অক্ষের পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে দুই দিকেই থাকতে পারে। হ্যাঁ, তো আমরা আসলে দুইটা সিনারিও আসলে দেখতেছি, তো আমরা প্রথমত ডান পাশেটা যদি খেয়াল করি তাহলে এরকম হবে যে আমাদের যদি যে কর্ণের কথা বলতেছে, হ্যাঁ আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্গের যে কর্ণটা হবে এই একটা, তো আসলে আমাদের যদি ধরে নেই এটা আসলে একটা বাহুর দৈর্ঘ্য এরা বলে রাখতেছে সেটা হচ্ছে 4√2। আচ্ছা, যদি বাহুর দৈর্ঘ্য 4√2 হয় এর কর্ণের দৈর্ঘ্য আসলে কত হবে, কর্ণের কর্ণ আসলে আমরা জানি সেখানে এ রূপ টু হয় বা এখানে আসলে আমরা যদি গুণ করি আমরা পাবো 8। হ্যাঁ, তার মানে কিন্তু এর একটা কর্ণের দৈর্ঘ্য কতটুকু 8 আর কি, তো 8 হইলে তার মানে আসলে কি বোঝাচ্ছে বলতো, এই বিন্দুটা আসলে 8 0 বিন্দুতে আছে আর এটা আসলে কত বিন্দুতে ছিল আমাদের 0 0 বিন্দুতে ছিল, তাই না, এটা আসলে আর বলা লাগবে না, এটা আসলে 0 0 বিন্দু আর এটা 8 0 বিন্দু, তো এদের যে মধ্যবিন্দু মানে আসলে আমাদের যে আমাদের যে বৃত্তটা বের করতে হবে তার যে সেন্টার বা কেন্দ্র সেটা আসলে কততে থাকবে, 4 0 তে থাকবে, মধ্যবিন্দুতে থাকবে অবশ্যই, দুই মাথা দুইটা ব্যাসের যে মধ্যবিন্দু সেটাই তো আসলে আমাদের কেন্দ্র, এবং এতে যে ব্যাসার্ধ সেটাও কিন্তু আমি বুঝতে পারতেছি আমরা যে সেটা আসলে আমাদের কত হচ্ছে 4 হচ্ছে, তো এখান থেকে কিন্তু আমরা আসলে উত্তর পাচ্ছি, হয় আমাদের এরকম হইতে পারে আমার, আর যদি আমাদের বাম পাশে একটু চিন্তা করি তাহলে এটা আসলে -4 0 তে আছে, হ্যাঁ এটাও কিন্তু আসলে -8 0 আসলে এই মাথাটা, কিন্তু এই ক্ষেত্রে আসলে আমাদের ব্যাসার্ধটা কত হচ্ছে 4 হচ্ছে, তো এখান থেকে আসলে আমি কি বলতে পারতেছি যে এক্স আসলে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এখানে আসলে আমি +- দিলাম হোল স্কোয়ার, আর y-0, তো y² = আমাদের হচ্ছে কত 4² এটা হচ্ছে কি আমাদের বৃত্তের সমীকরণ, তার মানে কিন্তু ছবি আঁকায় আসলে এটা সলভ করে ফেললাম। আমরা পরের অঙ্কে চলে যাই, এরপর আমাদের বলতেছে বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে বের করো। আচ্ছা, তো আমি যদি আসলে প্রথমে একটা বৃত্ত আঁকি, আচ্ছা এই বৃত্তে আসলে অন্তর্লিখিত একটা
ত্রিভুজ আসলে আমাদের বের করতে হবে, তাই না? তো ত্রিভুজ হচ্ছে কি, যদি আমরা যে কোনো একটা সমবাহু ত্রিভুজ আসলে বানানোর চেষ্টা করি, দেখা গেল যে এইটা আসলে আমাদের এর ভিতরে এটে যাচ্ছে, আমরা ধরে নেই যে এটা আসলে এর ভিতরে এটে যায়। তো আমরা তো জানি যে এরকম এই বৃত্তগুলোকে আসলে পরিবৃত্ত বলে আর কি। হ্যাঁ, তো এই পরিবৃত্তের সাথে এই আমাদের ত্রিভুজের যে বাহুগুলো আছে সেগুলো কিন্তু একটা সম্পর্ক আছে, আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি, আমাদের এ বাই সাইনে সমান টু আর আর কি। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো সবগুলো বাহুই সমান, তো আমি আসলে এরকম একটা থেকেই আমি বাহুগুলোর দৈর্ঘ্য আসলে বের করে ফেলতে পারবো। আমরা যদি ব্যাসার্ধটা জানি, তো আমাদের ব্যাসার্ধ বের করার জন্য কি করতে হবে, এখান থেকে আসলে আমরা আমরা বুঝতে পারতেছি যে আর যে জিনিসটা আছে সেটা তো আসলে কি হয়ে যাচ্ছে, আমাদের রুট ওভার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সি, তাই না? তো এইখান থেকে আসলে যদি আমরা আসলে দেখি যে এফ এর ভ্যালু কত, হচ্ছে গিয়ে থ্রি, তো থ্রি স্কোয়ার, আর হচ্ছে গিয়ে জি এর ভ্যালু কত আমাদের টু, সো টু স্কোয়ার, আর আসলে প্লাস থ্রি। তো এইখান থেকে আসলে যোগ বিয়োগ করলে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, বা এটা আসলে আমাদের 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আসলে আমরা যদি এ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে 2 × 4 আর কি, 2 আর মানে আসলে আমাদের 8 হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু জানি যে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ আসলে কত, আমাদের 60 ডিগ্রি করে। হ্যাঁ, তো আমাদের এ এর ভ্যালুটা কত চলে আসতেছে এখানে, 8 × √3/2 আর কি। সো আমরা বলতে পারি যে 4√3। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আর কি, সেটা আসলে কিভাবে বের করা যাচ্ছে, √3/4 a² তো এখান থেকে যদি আসলে আমরা ভ্যালু বসাই দেই যে √3/4, আর এটাকে স্কোয়ার করলে কত হয় আমাদের, 16 × 3 আর কি। তো এখানে আসলে কাটাকাটি করলে আসলে আমাদের চলে আসে উপরে কাটাকাটি করলে 4 চলে আসে, তো আমরা বুঝতে পারছি আমাদের ক্ষেত্রফল কত হবে, যে 4 ÷ √3, এটাই আসলে আমাদের উত্তর। আশা করি আমরা বুঝতে পারছি, এটা খুবই ট্রিকি কোশ্চেন, বাট এইগুলো কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো যেসব পরীক্ষা আছে সেখানে আসার মতো আর কি। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই, আমাদের বলতেছে যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমরা কি করব, আমরা আসলে একটা আমাদের হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকে, আমরা সেই সমীকরণটাকে একটা এফ এক্স ধরে নিতে পারি। হ্যাঁ, এই এফ এক্স সমান সমান আমরা আসলে ধরে নিলাম যে x² + y² এরকম করে পুরো সমীকরণটা আসলে আমরা বসাই দিলাম। এখন এইখানে যদি আসলে আমরা এটা আসলে x এবং y দুইটারই ফাংশন, তো এটা f x বলা যায় না, এটাকে আসলে আমরা f x y রাখি। তো এখানে যদি আমি কোন একটা বিন্দু বসাই দেই, 3 5 যদি আসলে আমি বসাই দেই, আমার কত চলে আসছে, 3² 5² 3/2 × 5 আর 5/2 × আসলে আমাদের, আচ্ছা x এর ভ্যালু 3, সো আমি আসলে একটু ভুল করছি, আসলে 3 হবে এখানে, আসলে আমাদের 5 হবে, আচ্ছা মাইনাস আসলে 2। তো এখানে যদি আসলে আমরা হিসাব করি, তাহলে আসলে আমাদের কি কি চলে আসতেছে, যে 9 + আসলে আমাদের 25, আর এখানে চলে আসে আসলে আমাদের 9 + 25/ আসলে আমাদের 2 - 2। আচ্ছা, তো এইখান থেকে আসলে আমাদের চলে আসতেছে 34, পরেরটা চলে আসতেছে হচ্ছে কি আমাদের 17 - 2 আর কি। তো এখানে আসলে আমরা কত পাচ্ছি এখান থেকে, এখানে আসলে আমরা যোগ বিয়োগ করলে আমাদের চলে আসে হচ্ছে 49। তো এখানে আসলে যদি আমাদের একটা বড় একটা সংখ্যা আসে 0 থেকে, তার মানে আমাদের কি বুঝবো, এটা আসলে বাইরে আছে। হ্যাঁ, আমরা যদি <0 পাইতাম তাহলে বলতাম আমরা ভিতরে আছে, আর যদি জিরো হইলো মানে আসলে আমাদের একদম বৃত্তের উপরে আছে। তো এটা আসলে আমরা খেয়াল রাখবো, এগুলো আসলে আমাদের বিভিন্ন সময় ছোট ছোট নদীর দিকে আসে, বা এটা আসলে প্রমাণ করতে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই, আমাদের বলতেছে যে দুইটা বৃত্ত যে বহিঃস্থভাবে স্পর্শ করতেছে এটা দেখাতে হবে, সমীকরণটা দিয়ে দিতে, বহিঃস্থভাবে মানে বাইরে দিয়ে স্পর্শ করার আমাদের আসলে শর্তটা কি সেটা আমরা জেনে নেই। বাইরে যদি স্পর্শ করতে হয়, আমরা যদি দুইটা বৃত্ত আঁকাই, একটা বৃত্ত আঁকাইলাম আর আমাদের আরেকটা বৃত্ত নিতে হবে মানে বাইরের সাইড দিয়ে আসলে স্পর্শ করতেছে। তো এইখানে যে জিনিসটা আসলে এরা মেনটেন করে সেটা হচ্ছে কি, এদের যে দুজনের কেন্দ্র আছে, এই দুজনের যে কেন্দ্রের আসলে দূরত্ব C1 আর C2 এর, এই কেন্দ্রের দূরত্বটা আসলে আমাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে।
হ্যাঁ, তো এটা যদি বহিঃস্থভাবে স্পর্শ করে আবার অন্তঃস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কিন্তু দুইটার যে কেন্দ্রের দূরত্ব সেটা কিন্তু বিয়োগফলের সমান হবে। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে, সেটা আসলে আমি দেখাই দিতে পারি, দেখে রাখি একসাথেই। যদি আসলে এরকম হয় যে বড় একটা বৃত্ত আছে আর এর ভিতরে আসলে আমাদের ছোট্ট একটা বৃত্ত থাকবে আর কি। ছোট একটা বৃত্ত আছে, এটা আসলে অন্তঃস্থভাবে যে স্পর্শ করতেছে এটা আসলে আমাদের শর্তটা কিভাবে থাকবে, যে এইটার একটা কেন্দ্র আছে এবং এই পাশে দেখা গেল যে বড় বৃত্তের একটা কেন্দ্র আছে। তো এই দুজনের যে আসলে আমাদের দূরত্বটা সেটা কিন্তু অবশ্যই এদের বিয়োগফলের সমান হয়ে যায়, কারণ এইটা হচ্ছে কিন্তু বড়টার হচ্ছে গিয়ে যে ব্যাসার্ধ, সেটা থেকে ছোটটার যে ব্যাসার্ধ সেটা যদি আসলে আমি ইটুকু ব্যাসার্ধ যদি আসলে আমরা কেটে দিই তাহলে আসলে আমরা সি ওয়ান সি টু আসলে পাচ্ছি। আশা করি আমরা এটা এটাও বুঝতে পারছি আর কি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি হচ্ছে, সি ওয়ান সি টু আসলে আমাদের এই যে আর ওয়ান মাইনাস আর টু হচ্ছে। তো বহিঃস্থভাবে স্পর্শ করতে গেলে অবশ্যই আমরা যোগফলের সমান হতে হবে। তো আমরা আসলে দেখি প্রত্যেকটার কেন্দ্র ব্যাসার্ধ আসলে বের করে দেখি আর কি। তো প্রথমটা যদি আমি কেন্দ্র বের করতে চাই, আমি আসলে এই যে টু এবং ফোর থেকে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি যে মাইনাস ওয়ান আর হচ্ছে গিয়ে ফোর এটার কেন্দ্র। আর দ্বিতীয়টা যদি আমি আসলে কেন্দ্র চিন্তা করি, এটা আসলে 10 আর মাইনাস টু, তো এটা আসলে মাইনাস ফাইভ আর আসলে ওয়ান, এটা আসলে দুজনের কেন্দ্র। আমি যদি আসলে এখন ব্যাসার্ধ আসলে বের করতে চাই তাহলে এটা তো আসলে সি ওয়ান বের করলাম, এটা তো আসলে সি টু বের করলাম। তো আর ওয়ান এটা আসলে কিভাবে করতেছি, এই জায়গায় স্কোয়ার করে দিব 16 আর এক, এটা থেকে আসলে সি কে মাইনাস করে দিব, এটা আসলে মাইনাস এইট, তো এটা সমান সমান আমাদের থ্রি চলে আসতেছে। আমরা যদি আর টু বের করি তাহলে আসলে আমাদের দুইটাকে প্রথমে স্কোয়ার করতে হবে, সেটা হচ্ছে 25 আর এক, কেন্দ্র দুটো এখানে স্কোয়ার করলাম, মাইনাস আসলে আমাদের 22 দিতে হবে। আচ্ছা তো এটা করলে আসলে আমাদের কত চলে আসছে, 2 চলে আসছে। আচ্ছা তো এইখানে তো আসলে আমি দেখতেছি যে আর ওয়ান প্লাস আর টু তাহলে আসলে কত হয়ে যায়, আমাদের চলে আসে 5। আচ্ছা তো সি ওয়ান সি টু ভ্যালু আসলে আমরা বের করি, সি ওয়ান সি টু ভ্যালু যদি আসলে বের করতে হয় তাহলে আসলে কি দেখতেছি আমাদের, এই হচ্ছে কি আমাদের মাইনাস ফাইভ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে কি আমাদের ওয়ান হচ্ছে কি মাইনাস ফোর এর হোল স্কোয়ার। তো এই আসলে দুইটা জিনিস আছে, এটা করলে আসলে আমাদের 5ই হয়, যেটা আসলে আর ওয়ান আর টু সমান। তো এটা দেখাইলে আসলে কি আমাদের দেখানো হয়ে যাচ্ছে যে সি ওয়ান সি টু আমাদের আর ওয়ান আর টু সমান হচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে তো দেখানো হলে আমাদের স্পর্শ বিন্দুটা বের করতে হবে, স্পর্শ বিন্দু কোনটা, এই যে এইখানে আসছে বিন্দু আছে সেটা আসলে বের করতে হবে। এটা আমরা ধরলাম যে এটা আসলে ও বিন্দু। এখন এই বিন্দুটা তো আসলে সি ওয়ান সি টু এই লাইনটাকে আসলে একটা অনুপাতে আসলে ভাগ করে ফেলছে। হ্যাঁ, সেটা কত অনুপাত, সেটা হচ্ছে 3:2 অনুপাতে ভাগ করে ফেলছে। হ্যাঁ, তো আমি যদি আসলে ও বিন্দুর স্থানাঙ্কটাকে বের করতে চাই তাহলে আসলে আমাদের আসলে কি করতে হবে, ওই বিন্দুর স্থানাঙ্ক যদি আসলে আমাদের ধরে নেই যে এক্স ওয়াই হচ্ছে, তো এক্স এর ভ্যালু আসলে কত হবে আমাদের, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে যে আমাদের তিনকে আসলে কি সি টুর সাথে গুণ দিব, তাই না। তো সি টুর সাথে গুণ দিলে আসলে কত হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু আসলে থ্রি আর হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান কে আসলে দুই দুই কে আসলে কার সাথে গুণ দিব, মাইনাস ওয়ান এর সাথে। তো বাই আসলে আমাদের 3+2, তো এটা করলে আর ওয়াই হচ্ছে গিয়ে কি হবে, একই জিনিস আমরা তিন কে আসলে আমাদের সি টুর সাথে গুণ দিব, সো ওয়ান প্লাস আসলে আমাদের দুই কে আসলে সি ওয়ান এর যে ইয়েটা আছে সেটার সাথে গুণ দিব, সেটা আসলে ফোর, 3+2 আর কি। দুইটা যদি আসলে আমরা হিসাব করি এটা কত চলে আসে, 15 আর হচ্ছে গিয়ে 17, -17/5, আর এটা কত চলে আসে আমাদের, এটা চলে আসে 3 আর 11, তো 11/5। তো এখানে আসলে আমাদের বুঝতে পারতেছি এই বিন্দুটা আসলে কত হচ্ছে, -17/5, 11/5। তো এইটা হচ্ছে কি আমাদের যে স্পর্শ বিন্দু সেটা। আমরা পরের অঙ্কে চলে যাই, আমাদের বলতেছে যে কোন একটা অক্ষ থেকে দুইটা অক্ষ থেকেই আসলে বৃত্তের যে বিন্দুগুলো দূরত্ব সমান তাদের স্থানাঙ্ক বের করতে হবে, দুইটা দুইটা অক্ষ থেকে যাদের দূরত্ব সমান সেই বিন্দুগুলোকে আসলে আমরা একক করে ভাবে বলতে পারি, বিন্দুগুলো আসলে কি হচ্ছে যে পি এক্স এক্স এভাবে আসলে বলা যাচ্ছে। হ্যাঁ, বা পি আলফা আলফা বলা যায়, আমি আসলে আলফা ধরে নিই, তাহলে সুবিধা হবে যে পি আলফা আলফা ধরি বিন্দুগুলো আসলে পি আলফা আলফা,
আচ্ছা, এখন এইটা আসলে যদি আসলে এই বিন্দুটা আসলে আমার এই বৃত্তের উপর অবস্থিত, তাই না? তো আমি যদি আসলে বসাই দিই এই বৃত্তটাকে আসলে 3 দিয়ে ভাগ করলে কি হয় সেটা দেখি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই প্লাস 3 এক্স মাইনাস 15 = 0। তো এক্স আর ওয়াই সব জায়গায় আসলে আলফা আলফা বসাবো, তো আমাদের আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 3 আলফা মাইনাস 15 = 0। তো এখান থেকে আসলে আমরা পাচ্ছি 2 আলফা স্কোয়ার প্লাস আসলে আলফা মাইনাস 15। তো এখান থেকে আসলে আমাদের কিসের কি বের করতে হবে, এটা আসলে আমাদের বের করতে হচ্ছে যে আলফার ভ্যালু আসলে কত চলে আসে। তো আলফার ভ্যালু আসলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি সলভ করি সেটা আসলে আমরা পেয়ে যাব। তো এখান থেকে আসলে চলে আসে যে -1 প্লাস মাইনাস এখানে আসতেছে আমাদের বি স্কোয়ার, সো 1 প্লাস আসলে আমাদের 4 দুগুণে 8 × 15 আর নিচে আসলে আমাদের চলে আসে 2 × 2। তো এটা যদি আসলে আমরা হিসাব করি আমাদের কি কি চলে আসতেছে, -1 প্লাস মাইনাস এটা আসলে আমাদের 8 15 আসলে কত চলে আসে, আমাদের চলে আসে হচ্ছে কি 120 100। তো এটা আসলে 1 - 1 প্লাস মাইনাস আসলে 11 চলে আসে বাই আসলে আমাদের 4। আচ্ছা এখান থেকে আসলে আমরা দুইটা জিনিস করতে পারি, আমরা যদি দুইটাকে মাইনাস ধরি তাহলে কিন্তু এটা আসলে -3 চলে আসে, আর যদি আসলে আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে কিন্তু আসলে আমাদের কত চলে আসবে 10/4 চলে আসবে, সেক্ষেত্রে আসলে 5/2। ঠিক আছে, তো এই দুইটা আসলে আমাদের আলফার ভ্যালু বের হইলো। তো আমাদের আসলে দুইটা বিন্দু আছে এরকম, একটা হচ্ছে -3 - 3 এবং আসলে আমাদের 5/2, 5/2। তো এটা আসলে আমাদের বিন্দু। হ্যাঁ, তো এটা আসলে আমাদের উত্তর, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে মুভ করি। আমাদের একটা প্রতিবিম্বের সমস্যা আছে। তো প্রতিবিম্বে আসলে কি সমস্যা হচ্ছে, আমাদের এখানে একটা রেখা দিয়ে দিতে হচ্ছে, এই রেখার সাপেক্ষে আমাদের আসলে একটা বৃত্তের যে ইয়েটা থাকবে আর কি, বৃত্তের প্রতিবিম্ব আসলে বের করতে হবে। আচ্ছা কোশ্চেনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা আগে বুঝি, তারপর আসলে দেখা যাবে। তো এখানে দেখা গেল যে আমাদের একটা রেখা আছে। হ্যাঁ, রেখাটা আসলে এরকম করে দেখতে। আচ্ছা এখন আমাদের হচ্ছে কি একটা বৃত্ত আছে, এরকম করে একটা বৃত্ত আছে। তো এটা যদি আসলে আয়না হয়, কালো লাইনটা যদি আয়না হিসেবে কাজ করে, তো ওটা প্রত্যেকটা প্রতিবিম্ব দেখা যাবে, তাই না? ওই পাশে দেখা গেল আমরা হলুদ কালার দিয়ে যদি ডিনোট করি, দেখা গেল যে এরকম করে একদম হুবহু এরকম কালার একটা বৃত্ত দেখা যাবে। তো এই সেকেন্ড বৃত্তটার সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা তো প্রথমে আসলে যে বৃত্তটা দেওয়া আছে সেটাকে আসলে আমরা এভাবে লিখতে পারতাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স, যদি আসলে আমি 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ -8 ওয়াই আর এইটা 57 কে আসলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 1 আর হচ্ছে কি 9 = 0। তো এইখান থেকে আসলে আমরা কিন্তু এর যে আমাদের থাকবে ব্যাসার্ধ এবং কেন্দ্র দুটো আসলে বের করতে হবে। এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে কেন্দ্রটা আসলে কত হবে, -3/2, আসলে 4। ঠিক আছে, এখন এইখান থেকে আমি যদি দেখি যে এই রেখার হচ্ছে কি সাপেক্ষে আমাকে আসলে ব্যাসার্ধটা যদি আসলে আমরা বের করি তাহলে আসলে এরকম চলে আসে যে আসলে 9/4 চলে আসে, এটা আসলে 16 চলে আসে প্লাস আসলে আমাদের 19 চলে আসে। আচ্ছা এখন এইটাকে আসলে রূপ করলে কত হয় আমরা দেখে নিবো, আসলে +16 + 19। আচ্ছা তো এটা হচ্ছে কি আমাদের চলে আসে, এটা আসলে আমাদের বড় একটা ব্যাসার্ধ আসলে চলে আসবে। আচ্ছা এখানে আমরা ছোট্ট একটু ভুল করছি, সেটা হচ্ছে আমরা যে 3 দিয়ে ভাগ করতেছিলাম আমাদের কিন্তু এখানে আসলে 3 এক্স হবে না, এটা আসলে আমাদের হবে হচ্ছে গিয়ে 2 এক্স। হ্যাঁ, তো এই কারণে আসলে আমাদের হিসাবে কিছু ভুল হয়ে গেছে এখানে। আমাদের তাহলে কত চলে আসতেছে, এটা হচ্ছে কি আমাদের 1 হয়ে যায় এবং নিচে থেকে আসলে আমাদের কত চলে আসে এটা, এটাও তো আসলে আমাদের 1 হয়ে যাবে। তো এখান থেকে আসলে আমরা কি দেখতেছি যে এটা আসলে চলে আসে 6। আচ্ছা এখন হচ্ছে কি আমাদের দেখতে হবে যে এই বিন্দুর এইটা তো আসলে আমরা জানি যে এটা আসলে -1
এবং ফোর, আমাদের আসলে এই বিন্দুটা বের করতে হবে, যে প্রতিবিম্বের প্রতিবিম্ব যে বৃত্তটা আছে সেটা যে কেন্দ্র সেটা বের করতে হবে। সো তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমাদের এই যে যে দুইটা বিন্দু যে হচ্ছে কি যে রেখা থাকবে দুইটা বিন্দু যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের যে রেখাটা দেওয়া আছে তার উপর লম্ব হবে। হ্যাঁ, তো আমাদের এই যে রেখাটা দেওয়া আছে, এই যে রেখাটা দেওয়া আছে এটা লম্ব রেখাটা দেখতে কেমন হবে, এমনি এমনিতে এই রেখাটা নিজে দেখতে কেমন আসে, এটা আসলে 2x-3y প্লাস 1=0 আমি যদি দুইটা ভাগ করে এক জায়গায় নিয়ে আসি। আচ্ছা, তো এর যে আসলে আমাদের লম্ব রেখা সেটা আসলে আমাদের কত হবে আর কি, তো এটাকে আসলে আমরা এই যে সিওয়ান সিটু আসলে বলতে পারি, এই রেখাটাকে সিওয়ান সিটু রেখাটাকে আমরা চিন্তা করি। তো এটা এটা আসলে কি হচ্ছে যে এটাকে সি আর এটাকে সি প্রাইম আসলে বলতে পারি, যেটা আসলে মোর অ্যাকুরেট, সিওয়ান সিটু না বলে এটাকে সি বললাম, এটাকে সি প্রাইম বললাম, আসলে আমাদের বিম্ব। আচ্ছা, সো বিম্ব হচ্ছে যে আলফা বেটা, এই আলফা বেটাটা আসলে আমাদের বের করতে হবে। আচ্ছা, লম্ব রেখাটাকে আমরা বলতে পারি যে 3x+2y+k=0। এখন এই রেখাটা কিন্তু আসলে আমাদের আবার যেহেতু আসলে আমাদের কি একটা আসলে আমাদের -1 4 বিন্দুগামী, তাহলে আমি ইচ্ছা করলে এই মানটা বসাই দিতে পারি -3 আর +8+k=0, যেটাকে আসলে আমাদের k এর ভ্যালু দিয়ে হচ্ছে -5। ওকে, তো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি যে 1 নম্বর যে লম্ব রেখাটা আছে বা সিটি প্রাইম যে রেখাটা আছে সেটা আসলে কত, 3x+2y, যেটাকে আমরা 2 নম্বর রেখা বলি, তাহলে আসলে একটু সুবিধা হবে। আচ্ছা, তো এইটা -5=0 এবং আমাদের 1 নম্বর রেখা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা। এখন যদি আমরা এদের ছেদ বিন্দু বের করি তাহলে দেখা যাবে আমি এই যে এই 0 বিন্দুটা বা ও বিন্দুটা আসলে আমি পাচ্ছি। তো 1 নম্বর এবং 2 নম্বরের ছেদ বিন্দু এটা খুবই সহজ, এটা ক্যালকুলেটারে দুইটা ইকুয়েশন দিলে আমাদের আসলে এই দুইটা বিন্দু ছেদ বিন্দু আসলে দিয়ে দিবে, সেটা আসলে আমাদের 1 1 বিন্দু। আচ্ছা, এখন এই যে যে বিন্দুটা এটা কিন্তু আসলে সি এবং সি প্রাইম এই দুইটা বিন্দুর আসলে মধ্যবিন্দু, তার মানে আসলে কি হচ্ছে আমাদের যেহেতু আসলে এই বিন্দুটা মধ্যবিন্দু, তার মানে কিন্তু আসলে আমরা কি বলতে পারি যে -1 এবং আলফা কে যোগ করে যদি দুইটা ভাগ করি তাহলে আসলে আমাদের 1 চলে আসে, যেখান থেকে আসলে আমরা বলতে পারি, এখান থেকে আসলে আমরা আলফার ভ্যালু কি বলতে পারি যে 3। এবং আসলে আমাদের যদি দেখি যে এই যে আমাদের 4 আছে এবং যে বেটা আছে, সো 4 আর বেটা এই দুটো যোগ করে আসলে যদি আমি দুইটা ভাগ করি তাহলে আসলে আমি 1 পাচ্ছি, সেখান থেকে আসলে আমি বলতে পারি যে বেটার ভ্যালু আসলে -2। হ্যাঁ, সো এইখানে তো আসলে আমরা যে আমাদের হচ্ছে গিয়ে যে প্রতিবিম্ব বৃত্ত সেটার কেন্দ্র আসলে আমরা পেয়ে গেলাম 3, -2, এবং ওর যে আসলে ব্যাসার্ধ সেটা কিন্তু আসলে আমাদের মূল বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তো এখান থেকে আসলে আমি বলতে পারতেছি যে x-3² y+2² আর ব্যাসার্ধ স্কোয়ার হবে এখানে মানে 6 স্কোয়ার, এটাই আসলে আমাদের জন্য উত্তর। আশা করি এটা বুঝতে পারছি, এটা আসলে খুব অনেকগুলো ধারণা একসাথে মিলে আসলে একটা অঙ্ক ছিল, আমরা পরেরটাই চলে যাচ্ছি। আমাদের এর পরেরটাই বলতেছে যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলতেছে যে স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। আচ্ছা, এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মানে এইখানে যে সমমানের অংশ, হ্যাঁ বলতেছে একই চিহ্ন বিশিষ্ট এবং সমমান, তার মানে আসলে বোঝাচ্ছে কি যে এই জিনিসটা আসলে এরকম দেখতে যে x/a y/b এরকম যে অংশটা থাকতো ওই বিটা থাকবে না, ওটা আসলে a হয়ে যাবে, কারণ দুইটা x অক্ষ এবং y অক্ষ থেকে যে অংশ আসলে সে কেটে নিচ্ছে সেটা আসলে সমান এবং দুইটা আসলে হয় পজিটিভ হবে বা হয় নেগেটিভ হবে, মানে দুইটা আসলে একই চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে। সো সেটা আসলে আমাদের দেখতে হচ্ছে। এখন এরকম জিনিস যদি থাকে এটাকে আসলে সহজভাবে লিখতে এইভাবে করে লেখা যাচ্ছে যে এরকম তাহলে স্পর্শকের সমীকরণ এরকম হয় x+y-a=0। হ্যাঁ, এটাকে আসলে আমরা 1 নম্বর দিয়ে দিলাম, এটা আমরা মানে এটা দেখে বুঝে ফেললাম যে একই চিহ্ন বিশিষ্ট সমান সমমানের অংশ আর কি। এখন আমরা যদি আসলে যে বৃত্তটা আসলে দেওয়া আছে আমাদের বৃত্তের কেন্দ্র আসলে আমরা দেখার চেষ্টা করি, বৃত্তের কেন্দ্র আসলে কত হচ্ছে -2 আর 4 আর কি, এটা কিন্তু আমাদের এখান দেখে আসলে বুঝে ফেলতে হবে। হ্যাঁ, যে 4 কে -2 দিয়ে ভাগ করলে কত হয়, -8 কে -2 দিয়ে ভাগ করলে কত হয়। আচ্ছা, এখন যদি এইটা তো আসলে আমাদের গেল কেন্দ্র, আমাদের যদি আসলে ব্যাসার্ধের কথা বলে তাহলে ব্যাসার্ধ আসলে আমাদের কত হচ্ছে, ব্যাসার্ধ বোঝা যাচ্ছে হচ্ছে এই দুটাকে স্কোয়ার করি, সেটা আসলে কত আসে নিচে যে স্কোয়ার করি আর কি। আচ্ছা,
এই দুটোকে স্কোয়ার করলে আমাদের চলে আসে 4 আর 16, এটা থেকে আসলে 3 মাইনাস করে দিতে হবে, যেটা ছিল 2। তো এটা চলে আসে হচ্ছে কি আমাদের 28 চলে আসে রুট, যেটা কি আসলে আমরা বলতে পারি যে √18 বা r² হলে 18, বা এটা আসলে আমরা এরকম করে দেখতে পারি যে 3√2। ঠিক আছে, এখন একটা জিনিস আসলে আমাদের মনে রাখতে হবে, যে যদি একটা বৃত্ত আমি আঁকাই তাহলে হয়তো বা বেশি ভালো বোঝা যাবে যে একটা বৃত্ত আসলে আমরা নিলাম। এখন কোনো কিছু যদি এটা স্পর্শক হয়, দেখা গেল একটা রেখা আসলে এই জিনিসটা স্পর্শ। আচ্ছা, তাহলে আসলে কি হবে যে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র সেটা থেকে যে দূরত্ব, আমরা জানি যে কেন্দ্র থেকে যদি আসলে দূরত্বটা কি, এর উপর যদি আমরা যদি রেখাটা আনি বা স্পর্শকের উপর যদি লম্বটা আনি আর কি, সেই স্পর্শ বিন্দুর উপর যদি স্পর্শ বিন্দু এবং কেন্দ্র যদি আসলে আমরা যোগ করে দিই, সি এবং পি যদি যোগ করে দেই, তাহলে এটা কিন্তু আসলে লম্ব হয় স্পর্শকের উপরে। হ্যাঁ, এবং এইটা কিন্তু আসলে দূরত্ব, তার মানে কেন্দ্র থেকে আমাদের স্পর্শকের দূরত্ব লম্ব দূরত্ব আসলে আমাদের ব্যাসার্ধের সমান। এই জিনিসটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় এরকম অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন তার মানে কি আমাদের এই যে যে কেন্দ্র আছে এটা থেকে যদি আসলে আমরা এই রেখার দূরত্ব টানি, তাহলে সেই দূরত্বটা কি হবে আমাদের ব্যাসার্ধের সমান হবে। তো সেটা আসলে আমরা লিখতে পারি যে প্রথমতে আমাদের যে রেখাটা আছে সেটা আসলে এরকম দেখতে যে x + y - a। তো এখানে আসলে ভ্যালু বসাইলে এরকম হয় যে -2 + 4 - a, আর নিচে হচ্ছে কি আমাদের এই যে সহগ দুইটার a² + b² হয় বেসিক্যালি। তো সহগ দুইটার স্কোয়ার আর কি, 1² + 1² এটা কত হবে বলতে ব্যাসার্ধ সমান হবে আর কি। আচ্ছা, এখন এইখান থেকে আসলে আমরা দুই পাশে বি স্কোয়ার করে দিই মূল্যাস নেওয়ার জন্য, দুই পাশে স্কোয়ার করে দিয়ে এরকম হয়ে যাচ্ছে যে এইখানে আসলে 2 - a বা a - 2² নিচে আসলে 2 আর এই পাশে আসলে আমাদের হয়ে যাচ্ছে 18। আচ্ছা, তো এই পাশে আসলে আমরা পাচ্ছি যে a - 2² এই পাশে হলো 34। তো এখান থেকে আসলে আমরা পাচ্ছি যে a - 2 = +-6। তো এখান থেকে আসলে আমরা a এর একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি প্লাস নেই, যদি প্লাস নেই তাহলে আসলে 8, আর যদি মাইনাস নেই হ্যাঁ তাহলে আসলে -4। তো দুইটা ভ্যালু আসলে আমরা পাচ্ছি স্পর্শকের সমীকরণ। তাহলে আসলে হয় কি হবে, হয় হচ্ছে কি আমাদের x + y -8 = 0 বা আসলে আমাদের +4 = 0 আর কি, এই দুটো যে কোনো একটা হবে। আশা করি আমরা এই অঙ্কগুলো বুঝতে পারছি, এগুলো খুবই সহজ ছিল আমাদের। দ্বিতীয় অংশ আসলে এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ আমাদের পরবর্তী অংশে দেখা।